করতে যাচ্ছি। ইতিমধ্যে সূর্যের তাপ, সূর্যের এবং আমাদের জলের তাপমাত্রা প্রচণ্ড বৃদ্ধি পেয়েছে। আর বৈজ্ঞানিক সূত্রে নাসার থেকে যে সংবাদ পাওয়া গেল সেই অনুযায়ী, যেটা আমাদের আশঙ্কা যে আগামী 25 মে থেকে 2 দিন পর্যন্ত 9 দিন প্রচণ্ড তাপমাত্রা থাকবে, তার কারণ সূর্যের গতি, সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্বটা কমে যাচ্ছে। এবং এর ফলে যদি প্রচণ্ড গরম যদি আরও বাড়ে, আমাদের প্রধানত লোয়ার লেভেলের যে সমস্ত স্কুল আছে, যে সমস্ত বাচ্চারা পাঠশালাতে যায় এবং যে সমস্ত ছেলেমেয়েরা হাইস্কুলে যায়, তাদের সহনশীলতা অনেক কম। অর্থাৎ তারা হয়তো ওই গরম সহ্য করতে পারবে না, অনেকে হয়তো পিটিয়ে পড়বে, অনেক অসুস্থ হবে, অনেকের কী হবে আর বাকি কিছু জানি না। অর্থাৎ আমরা আগের থেকে একটু প্রস্তুতি নিতে চাই যাতে তারা নিরাপদে থাকতে পারে। নিরাপদে থাকার জন্য অন্তত সরকারের কাছে আমাদের আবেদন যে এই কয়েকটা দিন স্পেশাল সামার ভ্যাকেশন দাও। আমরা ইতিপূর্বে দেখেছি গত বছর ওয়েস্ট বেঙ্গল বা অন্যান্য স্টেটে প্রাকৃতিক কারণে স্পেশাল ছুটি দেওয়া হয়েছে, এবারে দেওয়া হোক। আর যদি সরকার স্পেশাল দিতে না চান তাহলে সামার ভ্যাকেশন থেকে এই দিনগুলি কেটে দিন, এটুকু আমাদের অনুরোধ থাকবে। কারণ মানুষের প্রাণ বাঁচানো আমাদের দরকার। মানুষের কথা বলছি না, মানুষ বলতে আমি প্রধানত বলতে চাই স্কুলের ছাত্রছাত্রীরা, কারণ তাদের বয়স কম, তার সহনশীলতা কম এবং তারা যে সারাদিন গরমের মধ্যে আর থাকবে, আসবে, যাবে, কখন কী হবে বলা যায় না। অতএব এই পরিপ্রেক্ষিতে আমাদের একটা অনুরোধ সরকারের কাছে, 7 দিনের জন্য মানে 9 দিন অথবা কমপক্ষে 7 দিনের জন্য বিশেষ ছুটি ঘোষণা করা হোক, স্পেশাল সামার হলিডেজ ফর স্পেশাল সিচুয়েশন এর ওয়ান বাই নাসা। নাসার থেকে যেহেতু একটা বার্তা এসছে, অতএব যে এটা বিজ্ঞানীরা বলছেন, আমাদের কথা না, বড়ো বড়ো বিজ্ঞানীরা যেহেতু এই কথাগুলি বলছেন, অতএব তাদের কথা সত্য ধরে নিয়ে আমরা আমাদের নিজেদের প্রাণ বাঁচানোর জন্য সরকারকে অনুরোধ করবো যে আমাদের ছোটো ছেলেমেয়েদের প্রাণ বাঁচান, এদের অসুস্থতা থেকে রক্ষা করুন, এদেরকে প্রতিদিন ছুটি দিন।